ভাই মানিক বলে এই বলদের ড্রামে থেকে এখানে উঠে খাইছে, এটা কি কেউ দেখছেন? আপনারা কেউ জানেন এই বলদের ড্রামে থেকে খাওয়ানো উঠে খাইছে? সৌদের রাখি এই খানা, এই যে খানা, এই খানা কি ওই ডাস্টবিনে রাখে, এই বলদের ভিতরে রাখে? সৌদিরা এইভাবে সাইডে বাঁধা রাখে, ঠিক আছে ভাই? কোনা এইভাবে বাঁধা রাখে যাতে যে কোনো পাগল হোক, ছাগল হোক, ভালো হোক, খারাপ হোক, তার যদি খিদে লাগে সেই খাবারটা খেতে পারবো, তার খাবারের যে ইটা এটা সে মিটাইতে পারবো। সেই কারণে সৌদিরা এই জায়গায় রাখে। খেজুর হোক, রুটি হোক, ওরা কিন্তু খাবার কোনো সময় নষ্ট করে না। এক সপ্তাহ যদি খাবার হয় আমাকে দিয়ে, আজনবীরে দিয়ে, বা যারে হোক কয় যে শিল হাতা হাত দিয়ে, হ্যাঁ মানে হে নিয়ে ফেলাই দিক, দুঃখ নাই। কিন্তু তারপরেও সৌদিরা এই আপনি ডাস্টবিনের ভিতরে খাবার রাখে না, এদের ভিতরে খাবার রাখে না। মানিক খাইছে, কিভাবে খাইছে? এরকম বলদের ড্রামের সামনে বসে খাবার খাইছে। সে কাজ ই করছে বলো দিয়ার, ফাইভ স্টার হোটেলে যায় কি সে খাবার খাইবো? শেরাটন হোটেলে যায় কি খাবার খাইবো? এখন খাইবো। আপনারা হিরো আলম দেখেন না? দুই দিন আগে হিরো আলম দেখে ওই নাম নেয় নাই, অথচ এখন বিএনপির ফখরুল পর্যন্ত হিরো আলমের নাম নেয়। মানুষ আল্লাহ পেট দিছে, এক পেটের জন্য মানুষ কামাই করে না, আর প্রতিটা প্রবাসী তার ফ্যামিলির জন্য রাজা। কি অবস্থা ভাই, কেমন আছেন? কমেন্টে জানায়েন। ওই যে সুন্দর করে খাইছেন, ভিতরে যায় দুইজনে মিলে খাইতেছে। ওগো ভিতরে কি মেল আছে ভাই? আমাকে ভিতরে এই মেলটা নাই। অনেকে বলে যে মানিকের বলে নাম বেঁচে খাই, আরে মানিকের নাম আমি বেঁচে খামুকে, এটা কেমন কথা রে ভাই? মানিক যেহানি করছে এহানি এই পৃথিবীতে কেউ করে না। হয়তো বা বড় জন ছোট জন গুলো ইয়ে করে, আর মানিক বড়র জন্যই করছে। মানিক দুইটা ঘর করে দিছে, এরম কেউ করেন? এই জামানায় এসে কেউ করবো? করতো না। কথাটা সত্য কিনা কমেন্টে জানায়েন। হ্যালো, এই ওরা ঝগড়া লাগিয়ে গেছে রে, ঝগড়া শুরু করে দিছে, ঝগড়া করিস না। এই পেটের খিদে যে কি জিনিস রে ভাই, যার লাগে সেই জানে। মানে পেটে যদি খিদা থাকে তখন পান্তা ভাত তো স্বাদ লাগে, আর চোখে যদি ঘুম থাকে তখন কাদা বৃষ্টি জ্বর তোফেন কি হইতেছে সেটা দেখার বিষয় নাই, ওই জায়গায় মানুষ শুয়ে পড়ে। ভালোবাসার টানে মানুষ অনেক কিছু দিয়ে দেয়। এই ভালোবাসে মিউ মিউ করতেছে, এটা দিয়ে দিতেছে ও। ভালোবাসে মানুষ সারা জীবন কামলাও দেয় মানুষের বাড়ি। এই যে নেন, দেখছেন ভালোবাসার ডাকের উপহার দিয়ে দিলাম। অনেকে আবার বলতে পারেন যে এই ভিডিওর তো ভাই আগে বানাইলেন না। আরে ভাই ভিডিওটা আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না, এই ভিডিওটা বানাইলাম কিছু এমন মানুষ আছে সেই সব মানুষের কমেন্টের উপরে। আরে তোমার বাড়ি কি, তোমরা তোমাদের বাড়ি কোথায়? দাউন বাড়িয়া নসুন্দি, তোমরা কেন ঝগড়া করছো? তোমাদের বাড়ি কোথায়? দাউন বাড়িয়া, এটা মানে দাউন বাড়িয়া নসুন্দি, ঝগড়া করা যাবে না, ঝগড়া মাবি। আলহামদুলিল্লাহ, যে যা করবে সে তার ফল পাবে এটা নিশ্চিত। এই দুনিয়াতেই দেখেন যে যত অন্যায় করুক যাই করুক, কথায় আছে না যে পাপে ছাড়ে না বাপেরে। এই দামি পোশাক পরলে পরে কারো চরিত্র, কারো মন ভালো হয় না। তো এই ভিডিওতে কাউকে ছোট বা খাটো করার জন্য কোনো উদ্দেশ্য করে এই ভিডিওটা করা হয়নি, জাস্ট মনের যেটা ভাব ছিল এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওগুলো কেমন লাগে ভাই কমেন্টে জানায়েন, ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাথে একটি লাইকও দিবেন ভাই। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগেরনাথি ইউটিউব চ্যানেল, বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।